हेलो गाइज वेलकम बैक टू माई चैनल एखन बाजे भोर 4:30 आमी कोलकाता एयरपोर्टर उद्देश्य बेरुच्छी। एजे आमादे कैब चले एसे आमरा एकदिन आगे कैब रिजर्व करेछिलाम ओ 4:00 समय चले एसेछिलो। फ्रेंड्स आमरा कोलकाता इंटरनेशनल एयरपोर्टे पहुँचे गेछी, आबरे नेमे पड़े आपनादेरके पुरो भिडियोटा देखाच्छी। এবারে গাড়ি থেকে নেমে গেলাম। কলকাতা এয়ারপোর্ট ভীষণ বড়, গাড়িগুলো সব লেগেছিল সকাল সকাল। ভীষণ বড় কলকাতা এয়ারপোর্টটা। আমি ফার্স্ট টাইম কলকাতা এয়ারপোর্টে ঢুকলাম, আমার এটা ফার্স্ট টাইম কলকাতা এয়ারপোর্টে দেখা। ভীষণ বড় ছিল, এটা গেট নাম্বার 1। আমরা গেট নাম্বার 2 দিয়ে ঢুকবো, তারই জন্য আমরা গেট নাম্বার 2টা খুঁজছি। এটা সামনে যে দেখছেন এটা কলকাতা ইন্টারন্যাশনাল টার্মিনাল। আমরা গেট নম্বর 2 দিয়ে আমরা ঢুকে গেছি কলকাতা এয়ারপোর্ট। বিশাল বড়, এই বাংলা অক্ষর দিয়ে ডিজাইন করা আছে, কেন কি এটা বেঙ্গলে হচ্ছে তার জন্য। এই যে সামনে ডিসপ্লেটাতে লেখা আছে যে কোনটা ফ্লাইট ল্যান্ডিং করছে, কোনটা টেক অফ করছে। বিশাল বড় এয়ারপোর্ট, আমি এতটা ভিডিও ক্যাপচার করা হয়নি, যতটা হয়েছে আপনাদের সামনে দেখাচ্ছি। এতটা ক্যাপচার করা যায় না ভিডিও, বিশাল বড় এয়ারপোর্ট আছে। আমরা ওয়েভ চেকিং বাড়ি থেকে করে এসেছিলাম, তারই জন্য আমরা ডি কোয়ান্টারে ঢুকলাম। এটা ডি কোয়ান্টার হচ্ছে স্পাইস জেট ফ্লাইট। এরপর আমরা স্পাইস জেট কোয়ান্টারে গেলাম আর ব্যাগেজগুলো সাবমিট করলাম। আমরা বোর্ডিং পাস কালেক্ট করে নিলাম, তারপরে আমরা সিকিউরিটি চেক ইন করলাম। ওখানে ভিডিও অ্যালাউ ছিল না, তার জন্য ভিডিও নেওয়া হয়নি। আপনি দেখুন আমরা বোর্ডিং গেটে চলে এসেছি, এখানে নানা রকমের ব্র্যান্ডের শোরুম আছে। আমাদের ফ্লাইটটা 1 ঘন্টা ডিলে ছিল, তার জন্য আমরা ফার্স্ট ফ্লোরে লঞ্চে আমরা চলে যাচ্ছি। আপনি দেখুন ট্রাভেল ক্লাব লঞ্চ, যার ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডে অ্যাক্সেস হয় সে এটা ইউজ করতে পারে। এবার খাবার দাবার সেরে আমরা নিচে নামছি। আমাদের বোর্ডিং গেট নম্বর 14 ছিল, তার জন্য আমরা মুভিং পাথওয়ে দিয়ে আমরা চলে গেলাম। মুভিং পাথওয়েতে কিছু রিলসও আমি বানাই নিলাম, খুব মজা লাগছিল। চোদ্দো নম্বরটা লাস্ট ডোমেস্টিক গেট, তারপরে ইন্টারন্যাশনাল গেট তারপরে আছে। এই দেখুন ইন্ডিগোর বাস যাচ্ছে, যাদের নিচে বোর্ডিং হয় তাদেরকে বাসে করে প্লেন পর্যন্ত করে ছেড়ে দেয়। আমাদের উপরে ছিল, তার জন্য আমরা বাসে যেতে হয়নি আমাদেরকে। আমরা 14 নম্বর গেট দিয়ে বোর্ডিং করছি। আমাদের ফ্লাইটটা এয়ারবাস 320, বিশাল বড় প্লেন। চলুন আপনাদেরকে ভিতর দিয়ে পরে দেখাচ্ছি। এবার ভিতর ঢুকে গেছি, আমি নিজের সিট খুঁজছি। আমি উইন্ডো সিট নিয়েছি, তার জন্য এক্সট্রা পয়সা দিতে হয়েছে। এই যে আমি বসে গেলাম আপনি, আমি খুব এক্সাইটেড ছিলাম, কিছু রিলস বানালাম, কিছু ফটো টটো তুললাম। এর হোস্টেল আমাদেরকে সেফটি গাইডলাইনগুলো বুঝিয়ে দিল। আমাদের ফ্লাইটটা অনেকক্ষণ পর্যন্ত রানওয়েতেই ছিল, কেন কি একটা করে ফ্লাইট আসছিল, একটা করে যাচ্ছিল। কিছুক্ষণ পর আমরাও ফাইনালি টেক আপ করলাম। এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি গ্যাংটক বাগডগরা এয়ারপোর্ট, আর বাগডগরা এয়ারপোর্ট থেকে আমরা ট্যাক্সি করে ডাইরেক্ট আমরা গ্যাংটক যাব, আর তার জন্য ভিডিও আসছে ভালো ভালো। এখন আমরা মেঘের উপরে আছি, মেঘ নিচে আছে, আমরা উপরে আছি। মেঘটা একদম উপর নিচের দিকে চলে এসেছে, আমরা মেঘের উপরে চলছি।
ফাইনালি আমি বাগডগরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। আর এখান থেকে আমরা ট্যাক্সি করে ডাইরেক্ট আমরা গ্যাংটক যাব। গ্যাংটকের ভিডিও আমরা আসছে। বাই বাই টাটা। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।